আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে আমাকে কমেন্ট করেন, ভাই ব্যক্তি মালিকানাধীন কিছু বাইক দেখান, ব্যক্তি মালিকানাধীন কিছু বাইক দেখান। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ব্যক্তি মালিকানাধীন বাইক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার 4 কালার 2018 সালের মডেল। আর এই যে ওভারঅল কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফ্রন্টের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্টের টায়ার, এটা হচ্ছে একেবারে স্টক টায়ার। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এ হচ্ছে ট্যাঙ্কের কন্ডিশন। আর রিয়ারের কন্ডিশনও দেখতে পাচ্ছেন। বাইকটা হলো চট্টমেটো 14 সিরিয়ালের, আর মডেল হচ্ছে 2018 সালের মডেল। আর পেছনের টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। আর এই সাইডটা থেকে দেখিয়ে দিই সাসপেনশন, তারপর চেন কভার, ইঞ্জিন সাইডটা দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে ইঞ্জিন সাইডের কন্ডিশন। আর এ পাশে দেখতে পাচ্ছেন একটা লাইট লাগানো। আর এই যে ওভারঅল কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, বাইকটার মধ্যে একেবারে গ্যারান্টি, কোনো রকমের কোনো কাজ নাই দেখতে পাচ্ছেন। আর এই যে এ পাশে ইঞ্জিনের অবস্থাটা দেখেন, সাউন্ডটা আপনাদেরকে একটু শুনিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বাইকটার ওভারঅল লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে বাইকটার ওভারঅল লুক। এই যে বাইকটার ওভারঅল লুক, চট্টমেটো 14 সিরিয়ালে, চট্টমেটো 14 68 69। আর ওভারঅল কন্ডিশন হচ্ছে এটাই। আর বাইকটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন। আর মিটারটা আপনাদেরকে দেখিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছেন মিটারের কন্ডিশন। বাইকটা চলছে হচ্ছে 17,003 কিলোমিটার, আর একেবারে হচ্ছে জেনুইন মিটার। এই যে ওভারঅল কন্ডিশনটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর বাইকটার টায়ারগুলো কিন্তু এখনও স্টক টায়ার। আর আপনাদেরকে একটু সাউন্ডটাও শুনিয়ে দিব, বাইকের একটা স্টক। এই যে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে একজস্টের সাউন্ড। আবার একটা স্টক দেখ, শুনিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ড, একটু রেড করা কথা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ড। তো বাইকটার মধ্যে বলে রাখা ভালো, বাইকটার মধ্যে একেবারে 1 টাকার কোনো কাজ নাই গ্যারান্টি সহকারে। আর বাইকটার মধ্যে হালকা কিছু স্ক্র্যাচ আছে, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে স্টার্ট অফ করো। এই যে দেখতে পাচ্ছেন এদিকে স্টিকারটা একটু উঠানো, বাইকটার কাজ বলতে আছে হচ্ছে এটাই। আর ফ্রন্টে এই যে মাঠঘাট, মাঠঘাটের মধ্যে একটুখানি দাগ আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এছাড়া বাইকটার মধ্যে আর কোনো রকমের কোনো কাজ নাই। আর এই যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন, কোনো রকমের অয়েল বা কিচ্ছু ঘামে না। এই যে পাশেও দেখেন সাসপেনশন, আর ডিক্সের কন্ডিশনও দেখতে পাচ্ছেন, এখনও স্টকের টাই। আর কী দেখাবো, আহমরি আহমরি কিছু দেখানোর নাই। আর এই যে পেছনের টায়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর টায়ারগুলো কিন্তু টিউবলেস, দুইটা টায়ারই টিউবলেস। এই যে দুইটা টায়ারই কিন্তু টিউবলেস, টিউবলেস টায়ার দুইটা টায়ারই। আর টায়ারের কন্ডিশনও অলমোস্ট নিউর মতো বলা চলে। এই স্টক টায়ার যেগুলো আছে ওগুলো দিয়ে আপনারা অলমোস্ট আরও 10,000 কিলোমিটার চালাতে পারবেন আরামসে। আর বাইকটার ওভারঅল লুক তো আপনাদেরকে দেখাইলাম। আর বাইকটার আস্কিং প্রাইসটা চাওয়া হচ্ছে 1,24,000। আর যে ডিসক্রিপশনের মধ্যে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, আপনাদের যদি বাইকটার প্রয়োজন হয় ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আর বাইকটার ডকুমেন্টের মেয়াদ আছে হচ্ছে 2024 সাল পর্যন্ত, 2024 সাল পর্যন্ত, মানে রিসেন্টলি বাইকটা রিনিউ করা হয়েছে, 2024 সাল পর্যন্ত ডকুমেন্টের মেয়াদ আছে। আর বাইকটা কিন্তু আমার ফ্রেন্ডের বাইক, সেই জন্য আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি বাইকটার মধ্যে কোনো রকমের কোনো কাজ নাই। আর ফার্স্ট পার্টির স্ট্যাম্প থেকে শুরু করে ছবি, ভোটার আইডি কার্ড সব কিছু আপনাদেরকে সাথে সাথে দেওয়া দেওয়া হবে। আর বাইকটা কিন্তু স্মার্ট কার্ড করা আছে, সব কিছুই অ্যাভেলেবেল, আপনারা জাস্ট নেবেন আর বাইকটা রাইড করবেন। বাইকটার মধ্যে গ্যারান্টি সহকারে 1 টাকার কোনো কাজ নাই, জাস্ট যতটুকু নেবেন আপনারা চালাবেন, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেওয়া হবে আপনাদেরকে। আর এই তো বাইকটার ওভারঅল লুক, আপনারা চাইলে দেখতে পারেন, ডিসক্রিপশন এবং স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, ওইখানের মধ্যে আপনারা যোগাযোগ করবেন। আস্কিং প্রাইসটা হচ্ছে 1,24,000 টাকা। আর এটা হচ্ছে পালসার 4 কালার 2018 সালের মডেল। আর আপনাদেরকে সব কিছুই তো বললাম, এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।